شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر ওয়ালাইকুম আসসালাম আ রহমতুল্লাহ জাভিদ ভাই কাতার থেকে জানতে চাইছেন যে লাইলাতল কদর এর আমল কিভাবে করতে হবে কোন কোন সময় থেকে শুরু হবে ঠিক কত রাকাত পড়া উত্তম হবে নফল সালাতের পাশাপাশি আর কি আমল করতে পারি প্রথম কথা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন ইলতামিসু ফি তোমরা কদরের রাত্রি রমজানের শেষ দশকে খোঁজ করো অন্য একটা বর্ণায় বলা হচ্ছে ইলতামিসু ফি কুল তরুয় তোমরা রমজানের শেষ দশকের বিজোর রাত্রিগুলোতে কদরের রাত্রিকে খোঁজ করো আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের জন্য বলা হচ্ছে হাজরত আয়সারদি আল্লাহ তালানা বলছেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম শেষ দশকে এত বেশি বেশি ইবাদত করতেন যে এত বেশি ইবাদত আল্লাহ রসুলকে আর কখনোই করতে দেখা যায়নি অন্য একটা হাদিসে বলা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাহ করতেন আহ ইয়া আল্লাহ সারা জাগরণ করতেন আয় কাজা আহলা পরিবারকে জাগাতেন নিজে জাগতেন পরিবারকে জাগার কথা বলতেন ওয়া সাদ্দা মি জারা এবং কোমর বেঁধে নিতেন কোমর কষে নিতেন তারপরে বেশি বেশি করে এ জন্য তৈরি হতেন এখন আমরা কি লাইলাতুল কদরের জন্য বিশেষ কোন কোনো নামাজ নেই বিশেষ নামাজ নেই আপনি কদরের দিয়ে কি করবেন এমনি দু রাখা ছ রাকাত নফল পড়ুন কোনো সমস্যা নেই তারাবির পরে যে ভেতরে নামাজটা না পড়ে ভেতরে নামাজটা রেখে দিয়ে আপনি ভোর রাত্রিতে রাত একটায় দেড়টায় আপনি কি করুন কিছু নফল নামাজ পড়ুন দুই রাকাত চার ছ রাকাত কিন্তু কিন্তু নির্দিষ্ট নয় এত রাখাত পড়তে হবে চার রাকাতই পড়তে হবে দুই রাকাতই পড়তে হবে আট রাকাতই পড়তে হবে এরকম না যে আপনি দুই একাও পড়তে পারেন চার অ্যাকাতেও পড়তে পারেন ছরাকাতেও পড়তে পারেন কম বেশি পড়তে পারেন এটা নফল নামাজ এটা শুরু হবে যে এশা নামাজের পর থেকে যে কোনো সময় পড়তে পারবেন ঈশার নামাজের পর থেকে আপনি যে কোনো সময় পড়তে পারবেন তবে যেহেতু এশার নামাজের উপর উপরে তারাবি হয়ে যাচ্ছে সেই জন্যে একটু সময় বাদ দিয়ে আপনি একটু রেস্ট নিয়ে আবার আপনি রাত বারোটা একটা থেকে শুরু করুন যাতে করে পুরো রাতটা এভাবে আমাদের এবাদো থেকে হয় পার হয় সেই সঙ্গে সঙ্গে শুধু সলাদ না আমরা জানি হাজরত আয়েশা আজ আল্লাহ তাল্হনা বলেছেন রসুল আল্লাহ আমি যদি কদরে রাত রাত পেয়ে নেই সেই রাত্রে আমি কোন দোয়া পড়বো আল্লাহ রসুল বললেন কুলি তুমি পড়ো আল্লাহমা ইন্নাকা আফু বুন তহিবুল আফু আফ আফু অ্যান্ড এই দোয়াটা আমাদের বেশি বেশি করে পাঠ করা সেই সঙ্গে সঙ্গে কোরআন তেলাওয়াত করা বেশি বেশি করে যে মনে করেন আপনি এক ঘন্টা কোরআন তেলাওয়াত করলেন এক ঘন্টা নামাজে থাকলে নামাজগুলো কিন্তু লম্বা লম্বা পড়তে হবে এরকম না আমরা যেমন সাধারণভাবে নামাজ পড়ি না একটু কেরাজ লম্বা করলেন তারপর রুকু হবে পাঁচ পাঁচ মিনিট লম্বা সাজদা একটা সাজদা হবে পাঁচ মিনিট লম্বা মোটকা দুই দুই রেখা নামাজ পড়তে যেন মোটামুটি বিশ পঁচিশ মিনিট সময় আধ ঘন্টা সময় লাগে এরকম করে লম্বা লম্বা করে নামাজগুলো পড়তে হবে আমরা যারা লম্বা লম্বা সোরা জানি না তারা আমরা কোরআন দেখেও পড়তে পারি যারা আমরা লম্বা সোরা জানি না কোরআন থেকে পড়তে পারি কিংবা যে সুরাগুলো জানি সেই সোরাগুলো রিপিট করতে পারি একটা সোরাকে দুবার তিনবার চারবার পড়তে পারি তাতেও সমস্যা নেই আর সেই সঙ্গে সঙ্গে যে বললাম কোরআন তেলাউ করতে হবে জিকির আজকার হবে বিশেষ মজলিস করে আর সেই সঙ্গে সঙ্গে সদকা খায়রাত কারণ এই দশ দিনে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম খুব বেশি বেশি করে কি করতেন দান করতেন বিধে আমাদেরও উচিত হবে বেশি বেশি করে দান খায়রাত করা আর পাশাপাশি এবাদতগুলোও করা وأولو الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء